हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। नीताश गपशपे पक्ष থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে আমার গলার অবস্থা একটুখানি খারাপ আছে, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো আজকে আমি সরাসরি মেইন টপিকে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চিকেনের রেসিপি। তো চিকেনটা এরকম যেমন সিম্পলি বানায় সেরকম কিন্তু বানাচ্ছি না আমি, একটুখানি দো পেঁয়াজা স্টাইলে আমি চিকেনটা বানাবো। চিকেনের কারি বানাচ্ছি, তো সেটা কিন্তু আমি দো পেঁয়াজা স্টাইলে বানাচ্ছি। তো তোমরা রেসিপিটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, আর এটা খেতেও অসম্ভব সুন্দর হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানাবো। তো তার জন্য আমি প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য তেল ইউজ করছি, খুব একটা তেল কিন্তু আমি ব্যবহার করছি না। এখানে ফোড়নের জন্য আমি ব্যবহার করলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, একটা ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ, আর দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই ফোড়নটা কিন্তু চিকেনের মধ্যে অসম্ভব একটা ফ্লেভার নিয়ে আসে। তো দেখো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো দেখো 1 কেজি চিকেনের জন্য আমি দো পেঁয়াজা স্টাইলে চিকেন বানালেও কিন্তু খুব একটা পেঁয়াজ আমি ইউজ করছি না। আমি একদম প্রথমেই বলেছি ঘরোয়া সিম্পলিভাবে বানাবো, কিন্তু এটা খেতে অসম্ভব সুন্দর হয়। এই এই রেসিপিটা সবার খাওয়ার যোগ্য, যে যারা চিকেন একটু স্পাইসি খাবার পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে পারবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো মতো ভেজে নিলাম, আর এখন মাঝখান থেকে একটুখানি ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট আমি এখানে দিয়ে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নেব। আদা রসুন পেস্টটা আমি এইভাবে প্রথমেই দিয়ে ভালো মতো কষিয়ে নেবো, কারণ পরে দিতে গেলে আমার মনে হয় যে হয়তো খুব ভালো মতো ভাজা যায় না। চিকেনে কিন্তু আদা রসুনের গন্ধ, কাঁচা গন্ধটা খুব ভালোভাবে মানে চলে যাওয়া অবধি কষানো খুব দরকার, না হলে কিন্তু আমার একটা মনে হয় একটা কাঁচা গন্ধ থেকে যায়। আর আদা রসুন পেস্ট কষানোর সময় অনেক সময় দেখবে তেল ছিটে আসে, সেই কারণে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। এতে কী হবে, তেলটাও ছিটে আসবে না, তার ফলে কী হবে, গ্যাসের চারপাশটা কিন্তু নোংরাও হবে না। তো সেই কারণে আমি লবণটা দিয়ে দিলাম, আর এতে করে কষানোটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখো আমার মোটামুটি এখানে কষানো হয়ে গেছে, আর আমি চিকেনটা কিন্তু 1 কেজি চিকেনটা 1 কেজি চিকেনের 3 থেকে 4 চামচ টক দই দিয়ে সেটাকে 10 মিনিট মতো মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা যদি 10 মিনিট নাও পারো, 5 মিনিটের জন্যও কিন্তু চিকেনটাতে দই ব্যবহার করবে, টক দই। এতে করে চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট হবে এবং চিকেনটা খেতেও কিন্তু মানে অসম্ভব একটা টেস্ট আসে এতে। এই দো পেঁয়াজা স্টাইলে চিকেন বানাতে গেলে কিন্তু এই টক দইটা কিন্তু স্কিপ করা চলবে না। তো দেখো চিকেনটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো দেখো আমার এখানে মোটামুটি চিকেনটা নাড়াচাড়া করা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে আলু আর 2 টুকরো পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিচ্ছি বাবার জন্য, বাবা আলু খায় না, তো আমি কিন্তু আলু ভীষণ পছন্দ করি, সেই কারণে কিন্তু আমি আলু ইউজ করছি। তোমরা যারা খেতে চাও না তারা এটা স্কিপ করতে পারো অবশ্যই। তো এটাকে আলুর পেঁপেটাকে ভালো মতো কিন্তু আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দেখো চিকেনটা, চিকেনের মধ্যে আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকেও আমি ভালো মতো কষিয়ে নেবো। আমি কিন্তু এখনও লবণ ইউজ করিনি এর মধ্যে, কারণ প্রথমেই যদি আমি লবণটা দিয়ে দিই তাহলে চিকেন থেকে কিন্তু জল ছেড়ে আসবে, সেক্ষেত্রে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যেতে পারে। তো আমি সেই কারণে লবণটা পরে ইউজ করছি। আমি এখানে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। এরপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ লবণ দিয়ে দিলেই জল ছেড়ে আসে, আর সেই কারণে প্রথমেই আমি লবণটা দিচ্ছি না। আমি মশলার মধ্যে প্রথমে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু লবণটা দিলাম। তো দেখো এখানে আমার নাড়াচাড়া করা মোটামুটি হয়ে গেল। তো এখন আমি এটাকে, আর আমি এটাকে একদম মানে হাই ফ্লেমে আমি কিন্তু রান্না করছি না, আমি মিডিয়ামটা লো আছে কিন্তু এটাকে রান্না করছি। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য।
তো আমি 5 মিনিট পরেই কিন্তু এটাকে আবার নাড়াচাড়া করে দেব, কারণ বেশিক্ষণ রাখতে গেলে কিন্তু চিকেনটা তলা থেকে ধরে যাবে, তখন কিন্তু চিকেনের স্বাদটা খারাপ হয়ে যাবে। তো এইভাবে 5 মিনিট করে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করছি। আর এখন আমি চিকেনটা জল ছেড়ে আসার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য, আর একটুখানি গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি এইভাবে কষানোর সময় দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পরেও দিতে পারো, কিন্তু আমি কষানোর সময় দেওয়াটাই পছন্দ করি। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটাকে কোনোরকম চিকেনটাকে কোনোরকম মশলা জল না দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু চিকেনটা মোটামুটি কষানো হয়ে এসছে। আর এখন এই মুহূর্তে আমি কিন্তু দিয়ে দিলাম কয়েকটা ছাড়ানো রসুনের কোয়া। তো রসুনটা অনেকে গোটা ইউজ করে, আমি কিন্তু এখানে রসুনের কোয়াগুলোকে এইভাবে ছাড়িয়ে তারপর গোটা গোটা করে দিয়ে দিলাম। এতে করে কি হবে, চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর চিকেনটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা এমনি করে একবার দিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো এখানে মোটামুটি আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে এসছে। আমি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি, কারণ তলার থেকে ধরে যেতে পারে। এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দিলাম একটুখানি মিট মশলা। মিট মশলাটা কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ভালো টেস্ট আনে, তো তোমরা এটা দিতে পারো। আর এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস ও 1 চামচ মতো সয়া সস। তো এটাকে একটুখানি জল দিয়ে মিক্সড করে তারপর কিন্তু দিচ্ছি, সরাসরি আমি দিইনি এটাকে। আর এটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো, কারণ এটা যদি তলার থেকে ধরে যায়, সয়া সসটা তলার থেকে ধরে গেলে কিন্তু খুব বাজে একটা টেস্ট আসে। তো এখানে আমি গরম জল ইউজ করলাম, তোমরা অবশ্যই গরম জল ইউজ করবে। গরম জল কিন্তু যে কোনো রেসিপিতে গরম জল ইউজ করলে কিন্তু তার টেস্টটা একটু অন্যরকম হয়, তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। তো এখানে আমি যেহেতু গ্রেভি খাচ্ছি তো একটুখানি জল দিয়েছি, তোমরা যারা গ্রেভিটা পছন্দ করো না তোমরা পরিমাণ মতো জলটা দিতে পারো। তো এখানে আমার দেখো কারিটা ফুটে এসছে, আর এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি দেশি পেঁয়াজ ব্যবহার করেছি একদম ছোট ছোট, এটাকে দুকুচি করে তারপর দুটুকরো করে এর পাপড়িগুলো এভাবে খুলে খুলে দিয়ে সেটাকে দিয়ে দিলাম। আর এখন একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে ঢাকার চাপা দিয়ে দেব, যাতে করে পেঁয়াজের যে একটা কাঁচা সুন্দর গন্ধ আছে সেই ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো এটা আমার 5 মিনিট মতোই থাকবে, এর বেশি কিন্তু আমি এটাকে রাখবো না। তো দেখো ফিরে এলাম 5 মিনিট পর, আর আমার চিকেন কারিটা একদম রেডি হয়ে গেছে। দেখো পেঁয়াজের কালারগুলোও চেঞ্জ হয়ে এসছে, কিন্তু আমি খুব বেশি এটাকে আর সিদ্ধ করব না, কারণ পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। পেঁয়াজটা জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এটাকে এখন একটুখানি নাড়াচাড়া করে আমি, তোমরা এই মুহূর্তে কিন্তু এখানে ধনে পাতা ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমি কিন্তু এখানে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর কাসুরি মেথির গন্ধটা কিন্তু আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি, তো তোমরা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো বা ধনে পাতাও ইউজ করতে পারো। এখন আমি গ্যাসের ফ্লেমটা, আমি গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কারিটা আমার একদম রেডি হয়ে গেছে, আর আমি এখানে অন্য একটা জায়গায় এটা ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন একদম আমার দো পেঁয়াজা স্টাইলে ঘরোয়াভাবে তৈরি চিকেন কারি রেসিপি। তো একদম অন্যরকম অন্য স্বাদের এটা খেতে হয়, তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, তারপর কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কেমন লাগলো খেতে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এখন আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।